আসসালামু আলাইকুম। এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পূর্ণ সংখ্যার জগৎ যে অধ্যায়টা রয়েছে, সেই অধ্যায়ের অনুশীলনীতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তো এক নম্বরটা আলোচনা করা যাক, বলছে মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি। তো এখানে আমরা জানি যে যার যোগাত্মক সংখ্যা বের করতে হয়, তো সেটা যদি প্লাস থাকে তাহলে উত্তর হবে মাইনাস, আর মাইনাস থাকলে সেটা হবে উত্তর প্লাস। তো মাইনাস এ এর যোগাত্মক বিপরীত বলছে, তাহলে প্লাস এ হবে। ওকে, তাহলে একের ক নম্বরটা উত্তর সঠিক। তাহলে এবার আমরা 2 নম্বর দেখব। 2 নম্বর বলছে যে হচ্ছে 12-এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়। তো 12 তো আমি লিখে নেব, তার এর যোগাত্মক বিপরীত সংখ্যা কোনটা? 12-এর যোগাত্মক বিপরীত হচ্ছে -12। তো 12-এর সাথে -12 যদি যোগ করি তাহলে 12 থেকে 12 বাদ দিলে কিন্তু শূন্য হয়। ওকে, তাহলে আমাদের গ নম্বর উত্তরটা সঠিক 2-এর। এবার 3 নম্বর দেখি। 3 নম্বর বলা হয়েছে, এই যে এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন, এতে ঘরে একটা কোনো একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যা থেকে -15 যদি করা যায় তাহলে -10 উত্তর হবে। তো যেহেতু উত্তরে মাইনাস আছে, সেহেতু এই যে প্রশ্নের মধ্যে, এটা যদি প্রশ্ন ধরি তাহলে প্রশ্নের মধ্যে যে সংখ্যা দুটা থাকবে সেই সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা আর আগে অবশ্যই মাইনাস থাকবে, এই কারণে কিন্তু উত্তরে মাইনাস হয়েছে। তো এখানে যদি 15 চাইতে ছোট একটা সংখ্যা বসাই ঘরের মধ্যে, তাহলে 15 চাইতে ছোট সংখ্যা, এই যে এখানে কিন্তু অনেকগুলোই আছে, এই যে ক আছে, খ আছে, ঘ আছে। তো আমি এখানে যদি হচ্ছে ঘ এর মানটা বসাই, 5 বসাই, তাহলে 5 থেকে 15 যদি বাদ দেওয়া যায় তাহলে কিন্তু হবে 10 হবে। 5 থেকে 15 বাদ দিলে কিন্তু এই যে -10 হবে, কারণ এই দুইটার মধ্যে যার যে বড় উত্তরে কিন্তু তার চিহ্নটাই বসবে। তো 15 বড়, 15-এর সামনে মাইনাস আছে, তো উত্তরে মাইনাস বসছে। সো -10 কখন হচ্ছে আমার উত্তর? +5 বসাইলে। ওকে, তাহলে 3-এর উত্তর হচ্ছে ঘ নম্বর। এবার 4 নম্বরটা আমরা দেখব। 4 নম্বরটা বলছে, নিচের তথ্যের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে -7, -8, -9 তিনটি পূর্ণ সংখ্যা দেওয়া আছে। এখন 4 নম্বরে বলছে, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়। আচ্ছা, প্রথম সংখ্যার সাথে, প্রথম সংখ্যাটা লিখে নেই, প্রথম সংখ্যার সাথে যোগ করতে হবে কি? দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা। দ্বিতীয় সংখ্যা -8, এর যোগাত্মক বিপরীত হবে +8। তো এখানে আমরা +8 নিলাম, তো -7 প্লাস প্লাস এখানে প্লাস হবে, 8 দিলাম। তো এই দুটার মধ্যে বড় কোনটা? 8। তো 8-এর চিহ্ন উত্তরে বসবে, তো প্লাস এখানে দেওয়ার তো দরকার নাই। তো 7 আছে, 8-এ যাইতে কিন্তু 1, +1। তো আমাদের উত্তর হবে এই 4-এর হচ্ছে গ নম্বরটা। ওকে, তাহলে 5 নম্বরটা দেখি এবার। 5 নম্বর কি বলছে? 5 নম্বর বলা হয়েছে যে, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফল, যোগফলের সাথে। আচ্ছা, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলটা আগে করে নিই। তাহলে প্রথম সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে, এখানে -7 আছে, যোগাত্মক বিপরীত সংখ্যা হবে +7। প্রথম ও তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা কিন্তু -9, এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে +9। তো এই দুটার যোগফল করতে হবে, তাহলে 7 আর 9 যোগ করলে হবে হলো 16। 16 আসলো যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে, দ্বিতীয় সংখ্যা কত? -8। তাহলে এই যে 16-র সাথে যোগ করতে হবে -8। তাহলে এই যে 16 নামাবো, প্লাস মাইনাসে মাইনাস হবে, তারপর 8 দেব এখানে। তাহলে 16-8 কত হবে? 8 হবে। তাহলে উত্তর হবে আমার 8, যোগফল এ। তো এর মান হচ্ছে 8। হ্যাঁ, এ সমান আমার 8 বলা হয়েছে। আচ্ছা, এখন ক নম্বরে বলছে, এ লেস দেন -50। তাহলে এর মান তো 8, এর মান আমাদের 8। 8 থেকে -15 কি কখনো বড় হবে? এই যে এই চিহ্নটা যেদিকে থাকবে সেদিকে কিন্তু বড়, এই দিকে থাকলে এই পাশের মানগুলো বড়, এই দিকে থাকলে এই পাশের মানগুলো বড়। তো 8 থেকে কখনো -15 কি বড় হয়? না, হয় না। তাহলে এই ক নম্বর বাদ দিলাম,
এবার দেখি খ নম্বর, খ নম্বর এর জায়গায় কিন্তু আট থাকবে, তাহলে আট, আট কি বড় -90-এর চাইতে? অবশ্যই বড়। কোনো নেগেটিভ সংখ্যা যদি, কোনো নেগেটিভ সংখ্যা অবশ্যই পজিটিভ সংখ্যার চাইতে ছোট হবে। তাহলে -90-এর চাইতে আট বড়, তো এটা আমাদের উত্তর হবে। আমরা এগুলো না চেক করেও বলতে পারি, ঠিক আছে? তো এখানে গ নম্বরটা যদি দেখেন, এই যে আট, আট কিন্তু আট দেওয়া আছে, গ্রেটার দেন চিহ্ন দেওয়া আছে। ওকে, তাহলে আট বড় 97-এর চাইতে, 97-এর চাইতে কি আট কখনো বড় হতে পারে? না, তাহলে এটাও কাটা আমার। এবার হচ্ছে ঘ নম্বরটা দেখি, ঘ নম্বর বলছে আট <97, আটের চাইতে -97 বড়, এটা কখনোই সম্ভব নয়। তাহলে ঘ নম্বরটাও আমাদের সঠিক নয়। তাহলে 5 নম্বরের আমরা দেখলাম খ নম্বর সঠিক। ওকে, এবার 6 নম্বর দেখি আমরা, 6 নম্বরে কি বলছে। 6 নম্বরে বলছে যে হচ্ছে এ সমান 45 মাইনাস, আবার ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে -11। তাহলে এর মানটা আমরা আগে বের করে নেই, 45 মাইনাস -11, এটা এ। তাহলে 45 লিখে নিলাম, মাইনাস মাইনাসে প্লাস হবে 11। তাহলে 45 আর 11 কত হয়? 56 হয়। এবার বিটা, বি দেখি, বি কী দেওয়া আছে। বি সমান দেওয়া আছে হচ্ছে 57 প্লাস তারপর -4 দেওয়া আছে যোগ। তাহলে 57 লিখবো, প্লাস মাইনাসে -4, তাহলে 57 থেকে 4 বাদ দিলে হবে 53। ওকে, তাহলে এর মান হলো 56, বির মান 53। তাহলে দেখি ছয়ের এই যে এখানে তিনটা এখানে এ দেওয়া আছে, এ সমান কি 56? হ্যাঁ, এ সমান 56। তাহলে এই যে 1 নম্বর তো সঠিক বোঝা যাচ্ছে, বি সমান কি -53? না, বি সমান কিন্তু শুধু 53, +53। তাহলে এই যে 2 নম্বর ঠিক নাই। তাহলে এই যে 3 নম্বর দেওয়া আছে, এ -B = 3, তাহলে এর মান হলো 56, 56 থেকে বির মান 53 যদি বাদ দেওয়া যায় তাহলে কত হয়? 3 হয়। তাহলে এ -B = কিন্তু 3, এটা আমার সঠিক। তাহলে উত্তর আমাদের হচ্ছে 1 এবং 3 সঠিক। নিচের কোনটি সঠিক? তো আমাদের খ নম্বরটা 1 এবং 3 সঠিক দাঁড়াইলো। তাহলে 6 নম্বরের খ নম্বর উত্তর। এবার 7 নম্বর দেখি, 7 নম্বর কি বলছিল। তো এখানে আমরা দেখব যে হচ্ছে চিত্রের চিহ্নিত অংশে, এই যে চিত্র এখানে দেওয়া আছে, চিত্রের এই যে এখান থেকে 0, 1, 2, 3, 4, তাহলে এখানে তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে প্লাস ইনফিনিটি পর্যন্ত মানগুলো আছে। ওকে, প্লাস ইনফিনিটি পর্যন্ত মানগুলো আছে। এই যে তীর চিহ্ন ডিরেকশনটা দেখতে পাচ্ছেন, তার মানে এই যে পজিটিভ সংখ্যাগুলো অনেকগুলো আছে। তাহলে চিত্রের চিহ্নিত অংশে আছে, চিহ্নিত অংশে কি কি আছে, অর্থাৎ 0 থেকে তারপরের সংখ্যাগুলো কিন্তু সবগুলোই আছে। সেটা হতে পারে, সেগুলো তো ধনাত্মক সংখ্যা হতে পারে, জোড় সংখ্যা হতে পারে, বিজোড় সংখ্যা হতে পারে, মৌলিক সংখ্যা হতে পারে, যৌগিক সংখ্যা হতে পারে, সবগুলোই আছে। তাহলে এই যে 1 নম্বরে বলছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে অঋণাত্মক মানে হচ্ছে ঋণাত্মক নয়, এগুলো তো সবগুলোই ধনাত্মক সংখ্যা, তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো তো পূর্ণ সংখ্যা সব, কারণ এগুলো ভগ্নাংশ নয়। তাহলে এইটা 1 নম্বরটা ঠিক। হ্যাঁ, অঋণাত্মক, কোনো ঋণাত্মক সংখ্যা এখানে নেই। তাহলে 1 নম্বরটা সঠিক বোঝা যাচ্ছে, সকল মৌলিক সংখ্যা। তাহলে এই তো 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম ডট 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 প্লাস ইনফিনিটি বা অসংজ্ঞায়িত পর্যন্ত সকল মৌলিক সংখ্যাগুলো এর মধ্যেই বিদ্যমান আছে। তাহলে এই যে 2 নম্বরটা সঠিক। তাহলে এখানে 3 নম্বর বলছে সকল জোড় সংখ্যা, তাহলে এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম করতে করতে আমরা যদি যাই সকল জোড় সংখ্যাগুলোও পেয়ে যাব, তার মানে 3 নম্বরটাও আমাদের সঠিক। সেই সাথে আমরা সকল বিজোড় সংখ্যাগুলোও এর মধ্যে পেয়ে যাব। তাহলে 7 নম্বরের জন্য নিচের কোনটি সঠিক? 1, 2, 3 সবই তো সঠিক দেখলাম, তাহলে উত্তরটা ঘ নম্বর হবে। 7 নম্বর শেষ, 7-এর হচ্ছে ঘ। এবার আমরা দেখব হচ্ছে 8 নম্বর দেখব। 8 নম্বরে কিছু অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, বিয়োগফল নির্ণয় করতে বলা হয়েছে। 8 নম্বরের অঙ্কগুলো আমি এখানে উঠিয়ে নিয়েছি। প্রথমে ক নম্বরটা বলছে যে হচ্ছে 35 থেকে বিয়োগ করতে হবে 20, তো তো 0 আছে, 5-এ যাইতে হবে আমার, এখানে 5 হাতে থাকে না, 2 আছে, 3-এ যাইতে হবে 1, তাহলে আমার এখানে 15 দাঁড়াইলো উত্তর। তারপরেরটা দেখি, এই যে 72 এবং -90-এর মধ্যে কোনটা বড়? -90 অবশ্যই বড়,
সরি 90 বড়, তো যেটা বড় বিয়োগ ফলে আমাদের সেই চিহ্নটাই বসবে। তো বিয়োগ ফলে আমি মাইনাস চিহ্নটা আমি দিয়ে নিলাম, কারণ 90 এখানে বড়। তো এখন এই যে 72 আছে, 90 যাইতে কত হবে? 2 আছে, 10 যাইতে কিন্তু 8, হাতে থাকে 1, 1 আছে, 1 গেল 7-এর মধ্যে 8, 8 আছে 9 যাইতে 1, তাহলে উত্তর হবে আমার -18। এখানে এখানে আমি দেখব ব্র্যাকেট প্রথমে ওঠাবো, তো ব্র্যাকেটের আগে কিছু নাই মানে প্লাস আছে, তো প্লাস মাইনাসে -20, তারপর -13। তো এখানে একই চিহ্ন, দুইটারই একই চিহ্ন, তো যোগ করার সময় বিয়োগ তো আমরা এমনিতেই যোগ করে নেব, তারপর সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে নেব, যেহেতু দুইটাই আমাদের মাইনাস, মাইনাসের যোগ আর কি। তো এখানে মাইনাস চিহ্ন দিয়ে নিলাম, 20 আর 13 কত হয়? 33 হয়, তাহলে -33 আমার উত্তর। তাহলে এখানে প্লাস আছে, প্লাস মাইনাস -15, মাইনাস মাইনাসে +18, তাহলে এই দুটার মধ্যে বড় কোনটা? 18 বড়, তো তার চিহ্নটাই আমাদের উত্তরে বসবে। তো প্লাস আছে, প্লাস দেওয়ার দরকার নাই, তাহলে 15 আছে, 18 যাইতে হবে উত্তর 3। এবার পরের গুলো দেখি আমরা, এখানে এই যে ব্র্যাকেট গুলো ওঠাবো, প্রথমে ব্র্যাকেটের আগে প্লাস আছে, প্লাস মাইনাসে -32, মাইনাস মাইনাসে প্লাস, এখানে 40 দেখেন, তারপর হচ্ছে এই দুটার মধ্যে বড় কোনটা? 40 কিন্তু বড়, তো তার চিহ্ন আমাদের উত্তরে বসাইতে হবে, প্লাস, প্লাস দেওয়ার দরকার নাই, তো 32 আছে, 40 যাইতে হচ্ছে 8, প্লাস 8 আমাদের উত্তর হবে। 6 নম্বরটা দেখি, এখানে ব্র্যাকেট ওঠানো আছে, তো মাইনাস মাইনাসে +12, তো দুইটাই প্লাস, তো উত্তরে আমাদের প্লাস বসিয়ে নিতে হবে, প্লাস দেওয়ার দরকার নাই, তে 2 আর 3 আর 2 5 হবে। হ্যাঁ, 3 আর 2 5, 2 আর 1 3, তো আমাদের 35 উত্তর। তো এখন পরে নেক্সট অঙ্কগুলো আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব, তো পরবর্তী ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওকে, ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন, আপনারা চেক করে নিন।